প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা এসেছি গাজীপুর চৌরাস্তা থেকে খুব কাছে বিআরডিসি যে বাস স্ট্যান্ড আছে আর কেন্দ্রীয় যে বাস টার্মিনাল আছে তার হচ্ছে পিছনে। এটা হচ্ছে পালের পাড়া জায়গাটার নাম। এখানে রেজাউল করিম ভাই আছেন, উনি পাশাপাশি ভাবি হচ্ছে একজন নারী উদ্যোক্তা, উনি সহযোগিতা করেন। তো আপনি প্রায় ইনকিউবেটর থেকে দেশি মুরগির যে খাসা সেই খাসা নিয়ে এসেছেন এবং একটা ইনকিউবেটর নিয়ে এসেছেন। আমরা আজকে দেখাবো আপনাদের যে খাসায় মুরগি লালন পালন করলে আসলে কী কী সুবিধা পাওয়া যায় এবং কতটা লাভজনক হতে পারে সেই বিষয়টা, এবং উনি যে ইনকিউবেটর নিয়ে আসলেন, ইনকিউবেটরটা উনি কীভাবে আসলে নিয়ে আসলেন, কেন এখানে, ওনার যে সামনে যে ভবিষ্যৎ যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আশা করি আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। চলুন আমরা রিজাউল ভাইয়ের সাথে কথা বলি এই বিষয়ে নিয়ে। যদি খাসা লালন পালন করলে যে উপকার বা সুবিধাগুলো এগুলো আমরা রিজাউল ভাই লালন পালন করছেন, আসলে খাসা এবং কোলোরে আপনি হয়তো লালন পালনের আগে করছিলেন আমি শুনেছিলাম, আমাদের একটু দুইটা বিষয় যদি বলেন। প্রথম কিভাবে শুরু করলেন? আমি টাইগার মুরগি আছে না, জি ওই টাইগার মুরগি আনছিলাম, ওই টাইগার মুরগি 120 পিস আনছিলাম। তখন আমি ফুলরে পালতাম, ফুলরে পালার পরে তখন ওই ময়লা আর গ্যাস এমন প্রচুর হয়েছিল, হওয়ার পরে তখন আর আমি মুরগি পালা বাদ দিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে আমি আফিফা থেকে খাসাটা আনছি, খাসা এনে খাসার মধ্যে এখন পালতেছি মাশাল্লাহ। এখন মুরগি কতগুলো এখানে দিচ্ছেন? এখানে 100, তাহলে 120 মুরগি আছে। 120 আছে কিন্তু ছোট বড় মুরগি নেই। হ্যাঁ, কিন্তু বড় মুরগি হলে কতগুলো লালন পালন করা যেতে পারে? এখানে বলছে যে 70-72 পিস মুরগি পালা যাবে। আপনি এখন একটু বলেন যে আসলে মুরগি যে আপনি লালন পালন করছেন সেই লালন পালনের আসলে কতটুকু আপনি সুবিধা মনে করতেছেন? না, এখন আমি মনে করতেছি যে ফুলরের চেয়ে খাসার মধ্যে সুবিধা বেশি। কি কি সুবিধা আপনার কাছে মনে হয় খাসা লালন পালনের? এই যে ময়লার বিষয়টাই বড়, ময়লার বিষয়টা যেটা দেখলাম সেটা ময়লা পরিষ্কার করা একটা ঝামেলা মুরগি পালার ক্ষেত্রে, ময়লা পরিষ্কার করার জন্য ঝামেলা। খাসা পদ্ধতিতে সুবিধা সুবিধা, আর আরেকটা হচ্ছে যে আপনি এই যে অল্প জায়গার মধ্যে এতগুলো মুরগি লালন পালন করতে পারছেন, এটা কি সম্ভব ছিল? না না, খাসা ছাড়া সম্ভব ছিল না, খাসা ছাড়া সম্ভব ছিল না। আর তারপরে রোগ বালাই আগে লালন পালন করছেন ফুলরে এবং খাসায়, কোনটা আপনার কাছে? আগে যখন আমি তো বুঝতাম না, তখন ভ্যাকসিন করতাম না, তো এখন ভ্যাকসিন করার পরে মুরগি রোগ বালাই নাই, নাই বললে চলে, এরকম রোগ বালাই আমি পাই নাই, সেক্ষেত্রে ভালোই মনে করতেছে। এগুলো কি ডিম শুরু করছে? জি জি, 21টা মুরগিতে ডিম পাড়ে। 21টা মুরগি প্রতিদিন ডিম পাড়তেছে? জি জি। কয়টা করে ডিম আসতেছে? এই 16টা 18টা আবার 15টা 12টা 10টা মিশে পাই না আর কি, মানে 10টা থেকে 15-16টা পান ডিম 18টা পর্যন্ত পাই, 18 পাইছি, 17 পাইছি, আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে বলা যেতে পারে। যেহেতু দেশি মুরগি আসলে কিন্তু এতটা ডিম দেয় না সাধারণত, আমরা যে খামারিগুলোতে যাই তো হয়তো খাসা পদ্ধতির কারণে হতে পারে না। আগে সাইডে পালার পরে ওই সময় পাই নাই, এখন তো মানে সাইডে পালছেন যখন তখন এতগুলো আসেনি? না না না, আমাদের ভাই, হ্যাঁ জি, আমার ওই যে বাইরে কিছু মুরগি আছে যে এখানে, জি ওগুলো, এই মুরগিটা আমার প্রায় 7-8 বছর আগের মুরগি, 7-8 বছর থেকে এই মুরগিটা, জি জি 7-8 বছর তো অনেক, এই মুরগিটা অনেকবার বাচ্চা দিছে, অনেকবার, এই মুরগিটা 7-8 বছর আগের মুরগি আমার। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এ বললো যে 25 বছর পর্যন্ত লাগে মুরগি বাসে। 25 বছর? 25 বছর পর্যন্ত বলে তো আমাদের জানা ছিল না দর্শক, 25 বছর নাকি ডাক্তার বলেছেন যে 25 বছর, প্রায় বছর কত বছর, 7-8 বছর হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইজাল ভাই আরেকটা প্রশ্ন, যে আপনার এই যে ডিমগুলো আছে, ডিমগুলো কি করতেছেন? ডিমগুলো ওই যে আমি এতদিন তো ডিম বেঁচে ফেলছিলাম, তো এখন আপনি ভাই থেকে একটা 500 ডিমের একটা মেশিন আনছি, মানে এগুলো বীজ ডিম না? বীজ ডিম, মানে এই বাইগুলো আপনি হচ্ছে যে এখন ইনকিউবেটরে ফুটাবেন? জি জি, 500 ডিমের। তো যদি আমি একটু ইনকিউবেটরটা দেখি, দর্শক এই যে ডিম যে সাদা রাখছেন এগুলো কি এখন বসাবেন? জি জি, এটা
বসাবো কিন্তু একটু দর্শক একটু হচ্ছে যে ডিমগুলো উনি সাজিয়ে রেখেছেন বসানোর জন্য এটা কি এখন ট্রায়াল দিতেছেন জি জি দর্শক একটু খুলে দেখতেছে এবং চেক করতেছেন যে মেশিনটা ঠিক আছে কিনা সফটওয়্যারগুলো একটু খুলে রাখছে যে দেখি দেখি কোনো সমস্যা হয় কিনা ইনকিউবেটরের ক্ষেত্রে আসলে আমরা যে জিনিসটা বলি যে প্রথমে নিয়ে আসার পরে অবশ্যই চেক করবেন ট্রাই করবেন যে আসলে সব বাতি জ্বলে কিনা ফ্যানটা ভালোভাবে চলে কিনা মেশিনটা ভালোভাবে কাজ করতেছে কিনা এই বিষয়গুলো যেভাবে আমরা রিজাল ভাইকে বলেছি রিজাল ভাই ঠিক এসে দেখি যে তাই করতেছে দর্শক কালকে গতকালকে উনি মেশিনটা নিয়ে এসেছে এবং ডিম বসানোর জন্য যে পূর্ব মুহূর্তে যে কাজগুলো উনি সেই কাজগুলো আমাদের কথা মতো উনি করতেছেন তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব যেহেতু আমাদের কাছে আছেন উনি এর হেসিং রেট কতটা আসে এবং সেই বিষয়গুলো এই বিষয়ে কি আসলে আপনি দেখাশোনা করেন না ভাবি এটা মূলত আমার আর একটা ব্যবসা আছে জি এটা মূলত আপনার ভাবি দেখাশোনা করেন মানে এটা ভাবি দেখাশোনা করেন জি জি ব্যবসা আর অন্যটা কি করতেছেন আমার একটা যে ছোট একটা মিনি গার্মেন্টস ফ্যাক্টরি আছে ছোট আর কি ধন্যবাদ রিজাউল ভাই যে আসলে আপনি সময় দেওয়ার জন্য আমাদের আশা করি আমরা পরবর্তীতে আপনার যে সফলতার দিন দিন যে আপনি আস্তে আস্তে বড়র দিকে যাচ্ছেন আমরা সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো।